পিছনে একটা খাবার দেখতে পারছেন। তো আজকে একটা অবাক করা জিনিস আপনাদেরকে দেখাবো। আমরা অনেক দূর থেকে চলে আসছি শুধুমাত্র আজকের এই ভিডিওটি করার জন্য। আপনাদের বিশ্বাস হবে না যে যশোর জেলায় যশোরের ভাইজান, অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যে ভাইরাল একটা গরু যার ওজন কিনা 34 মণ। বিশ্বাস হচ্ছে না? তো যারাই দেখছেন চলুন আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো, এবং সরাসরি সেই খামারের মালিকের সঙ্গে কথা বলবো এবং এই গরু সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আগে একটু কথা বলি না, আপনারা দেখতে পাচ্ছেন সেই যশোরের ভাইজান, আমি ভার সঙ্গে একটু কথা বলবো, তার আগে আপনাদের একটু গরুটা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন যে আল্লাহর অশেষ রহমত এবং কুদরত, যে একটা গরু, যে কথাটি বলা হচ্ছে যে যশোর জেলার মধ্যে ফার্স্ট গরু যে 34 মণ ওজন, এটা কিন্তু আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে আসলে গরুটা কেমন সাইজের হতে পারে। ভাই একটু যদি আমাদের বিস্তারিত এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু দর্শকদের জানাতেন। আমার বাড়ি হচ্ছে যশোর জেলার সদর উপজেলায় সীতারামপুর গ্রামে। আমার নাম মোহাম্মদ কাজল হোসেন। আমার খামারের বয়স 6 বছর। এই গরুটার বয়স আমার কাছে 4 বছরই আছে, ফুটতেছে। তো আমি যখন এই বাচ্চা কিনে নিয়ে আসা, যখন 6 মাস বয়স ছিল, 7 দিন কম ছিল, ওই সময় কিনে নিয়ে আসা। তো সেখান থেকে এই পর্যন্ত অনেক যত্নে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছে। 2023 আসন্ন কুরবানি ঈদে বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখন এই গরুটার এখন লাইফ ওয়েট আছে প্রায় এখন 33 থেকে 34 মণ, এবং আমি এই গরুটার আছে সরাসরি যদি কোনো ক্রেতা পছন্দ হয় তার সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমি এই গরুটা বিক্রয় করতে চাচ্ছি। এই জন্যে আমি কোনো মিডিয়া বা এসে কোনো দাম নির্ধারণ করিনি, জানাইনি। এটা আলাপের মাধ্যমে? আলাপের মাধ্যমে। গরু দেখে পছন্দ হলে? হ্যাঁ, গরু দেখে পছন্দ হলে তারপরে জ্বালা দেন। জি জি। আচ্ছা একটু কথা বলি, অনেকে তো আর বলে যে গরু তো অনেকে সব করে আপেল আনার বেদানা খাওয়ায়, মানে এটার? না না না, এটা আমি ওগুলো ওরে খাওয়াইনি। আছে এমনি ওর প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াই, আর ওই যে দেখছেন হয়তো এসে যে গমের মোটা ভুসিটা, সয়াবিন খোল, কিছু আটা, ভুট্টার গুঁড়ো আর হলো চালের গুঁড়া, এইগুলো খাওয়াইছে। আর ফলের যেটা আসলে ওইভাবে বলা যাবে না, ওই সব রকমের ফল হয়তো এটা ওটা একদিন হয়তো খাওয়াইছে, জীবনে খাওয়ানোর প্রয়োজন চায়, কিন্তু ওইটা একদিন খাওয়াইয়ে বলা যাবে না যে আমি এই খাওয়াই। এটা কোনো আমার কাছে এটা বলার কোনো সুযোগ না, আর ওই খাবারটা বল না। তাহলে গরুটা ছবিতে দেখে একরকম, বাস্তবে না দেখলে বোঝা যাবে না আসলে। যারা বাস্তবে দেখছে অনেক অনেক রকম মন্তব্য করতেছে, অনেক ভিডিও বেরোচ্ছে, তো এসে তা তো সকলকে আমি বলছি তো মন্তব্য করার আগে সরাসরি দেখেন, সরাসরি দেখে এসে তারপরে যেটা খুশি সেটা বলেন। ও এর অর্ধেক গরু অনেকে 40 মণ 50 মণ বলতেছে, দেখি তো সবই, কিন্তু সেটা তো আমি বলেছি কি বলেছি, আমি যেটা বলেছি সেটা বাস্তবে কি। অনেকে এসে বলতেন ভাই এর থেকে তো আরও বেশি বলা উচিত ছিল, আমি বললাম না, যেটা লিগ্যাল আছে আমার কাছে মনে হয়েছে, যেটা পাইছি আমরা সেটাই সেটাই। জি আচ্ছা দর্শক বন্ধু, আপনারা কিন্তু গরুটা সরাসরি যতটুকু দেখতে পাচ্ছেন, ভাই যে কথাটি বললো ইতিমধ্যে যে আপনারা আসেন সরাসরি আসেন দেখুন, আসলে বাস্তবে না দেখলে, আসলে আমি নিজেই যখন কিন্তু দেখছিলাম আমার কিন্তু ততটা কিন্তু বিশ্বাস হচ্ছিলো না যে আসলে সম্ভব কিনা। তো আমি এখানে এসে দেখার পরে আমি নিজে কিন্তু অবাক হয়েছি, আর সবচেয়ে বড় কথা এত সুন্দর একটা গরু যে আসলে সচক্ষে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা বড় একটা বিষয়। তো আসলে যে একটা বড় গরু কুরবানি করবেন, তারা সরাসরি আসেন দেখুন, পছন্দ হলে তারপর করবেন, আপনাকে তো জোর করে আসলে? না না, জোর করার কোনো কিছু না, এবং আমি এই গরু হাটে উঠাবো না আলহামদুলিল্লাহ, যদি বাসার থেকে বিক্রি হয় আলহামদুলিল্লাহ, আর না হলে আবার আর এক বছর থাকবে। এখন এক বছর? হ্যাঁ, কোনো সমস্যা না। আমার আমার বল তো আছে, আমার ছেলের আমি কি খাওয়াইছি এটা তো আমি জানি, এ তো সন্তানের মতো করে মানুষ করা, এ নিয়ে আমার কোনো টেনশন নাই। আর গরুটা আসলে দেখতে সুন্দর, বা ওর যে গেট আপ সব কিছু, ক্যামেরায় কতটুকু আসতেছে, দূরের থেকে কতটুকু দেখা আছে জানি না, বাস্তবে দেখলে যারাই দেখবে, আমার আত্মবিশ্বাস 1 লক্ষ লোক দেখলে 1 লক্ষ লোকেরই পছন্দ হবে। এর আগে কখনো এরকম ধরনের বড় গরু আপনি? হ্যাঁ, এর আগে বড় গরু ছিল আমার, প্রতি গত 2 বছর আগে 4টে ছিল, তার আগে 2টা ছিল, মাঝখানে গত বছর বড়র ভিতরে এই তখন বড় ছিল, তারপরও বিক্রয় করেছিলাম না এটা,
আর আমি হলো প্রতিনিয়ত বড় গরু, আসলে একটা নেশা বলা যায় না, মানে একটা ভালো লাগার থেকে, এটা ভালো লাগার থেকে এই গরু আছে, গইলি না থাকলেও আমার জন্য কেমন খারাপ লাগে, এটাই হলো মূল কথা। তারপরও একটা প্রান্ত তো সব ছাড়ে দিতে হয়, ছাড়ে দিতেও হবে, এটা নিয়ম, প্রকৃতির নিয়মই তাই। যেহেতু আপনার আরও অনেক গরু আমরা দেখতে পাচ্ছি এখানে, যেহেতু অনেকদিন থেকে আপনি খামার সাথে যুক্ত আছেন, তো পাশাপাশি আর কোনো কোরবানির উদ্দেশ্যে আর কোনো গরু? আরও গরু ছিল, কোরবানির উদ্দেশ্যে আরও গরু ছিল, সেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, সেগুলো না না সেগুলো নাই, ছোটোগুলো তো ছোটোগুলো সব বিক্রি হয়ে গেছে, এখন এই বড় যশোরের ভাই জানি সর্বশেষ লাস্ট আছে, দেখা যাক আল্লাহর সব। আলহামদুলিল্লাহ দর্শক, আমরাও দোয়া করি আসলে ভাই যে কষ্ট এবং যে পরিশ্রম করেছেন এই গরুর পিছনে। আসলে বড় গরুর একটা বিষয় হচ্ছে, মানে অনেকটা খারাপ লাগার একটা বিষয় দিক আছে যে আসলে সব কিছু টাকার মাপ দিয়ে কিন্তু সম্ভব না, কখনো সম্ভব না, মানে এর প্রতি যে শ্রম, যে পরিশ্রম, যে ভালোবাসা, যে ত্যাগ এর ভিতরে আছে, এটা আসলে কিন্তু টাকা দিয়ে কখনো সম্ভব হয় না। তো আপনারা সরাসরি আসুন, এসে দেখুন, এবং যদি ভালো লাগে আপনারা গরুটা অবশ্যই আমি বলবো যে অনেক খামারি আছেন যারা আসলে অনেক শখ করে কিন্তু আসলে এই ধরনের গরুগুলো পালন করে থাকেন, তবে হতাশ হয়ে যায় লাস্টের দিকে গিয়ে, অনেকে অনেক রকম বলে থাকে কিন্তু পরবর্তীতে সেগুলো কিন্তু সমস্যা পড়ে যায় তারা। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যশোরের সেই বিখ্যাত ভাইজান যার ওজন 34 মন, আপনারা সরাসরি দেখতে পেলেন। তো আপনারা সরাসরি এখানে আসুন, ভাইজের ঠিকানা দিল, তো সেখানে চলে আসুন সরাসরি এবং সরাসরি আপনারা দেখতে পারবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।